সত্য হচ্ছে নির্যাতন কিন্তু সেটা তো আপনি বলতে পারবেন না আপনি সেটাকে মঙ্গল বলে চালাচ্ছেন এইজন্য মঙ্গল শোভাযাত্রার একটা সম্পূর্ণ রাজনৈতিক তাৎপর্য আছে কারণ ধর্মের কোনো প্রশ্ন নাই মানে হচ্ছে যে প্রেজেন্ট অর্ডার ইজ ফর দ্য গুড অফ অল আমার এই দেশ সব মানুষের ওই যে আপনি নজরুলের কথা বলেন আমি বলি আমার এই দেশ তো সব মানুষেরই কিন্তু আসলে কি আমার দেশ সব মানুষের এই প্রশ্ন উত্থাপন করা যায় যেখানে এই প্রশ্নকে উত্থাপন না করা যে মতবাদ সেটাকে মঙ্গল শোভাযাত্রা বলে মঙ্গল না হয়তো উন্নয়নও হতে পারত আমি বলছি মঙ্গল শোভাযাত্রা যারা করে তারা মিলনের গান গাইছে যখন যেখানে জীবনের মধ্যে স্রোত যাচ্ছে ভাঙনের আপনি সেখানে শুধু মিলনের গান গাইছেন এটার নাম জাতীয়তাবাদ কিন্তু এই জাতীয়তাবাদ যদি হয় অসত্যের উপর প্রতিষ্ঠিত জাতীয়তাবাদের মানে কি জাতির সকল মানুষ সমান এই মানবতার সমান আদর্শটা প্রতিষ্ঠিত হয়েছে অন্য আগের কথা বাদ দিলাম এটা কে বলেছে বড় ব্যাপার নয় সব মানুষ সমান সবার অধিকার সমান রাজনৈতিক অধিকার সমান সামাজিক অধিকার সমান সবার প্রতিভা সমান বলিনি আমরা সবার দৈহিক উচ্চতা সমান বলি নাই তাই না সেটাই হচ্ছে সত্য আধুনিক যুগের সত্য বুর্জোয়া যুগের সত্য ফরাসি বিপ্লবীরা এটা ঘোষণা করেছিলেন কী সত্য তারা ঘোষণা করেছিলেন তারা বললেন স্বাধীনতা সাম্য এবং ভ্রাতৃত্ব অথবা জাতিবোধ এখন তার সাথে আরও একটা কথা যোগ করতে হবে যারা তাদের উপনিবেশে ছিলেন যেমন বিখ্যাত কবি এম এ সেজার উনি বলছেন আমি সবসময় তার সাথে আর একটা কথা যোগ করব আইডেন্টিটি লিবার্টি ইকুয়ালিটি ফ্রেটার্নিটির সাথে আইডেন্টিটি যোগ করবেন আমি যে আমাদের দেশেও বাঙালি মুসলমানরা তাদের একটা আইডেন্টিটি নিয়েছিল এখন সত্যি কথা কি সবাই বলে কি বাঙালি মুসলমান বলছেন কেন আপনি বাঙালি বলাই তো যথেষ্ট বাঙালি বলা যদি যথেষ্টই হতো তাহলে আমাদের যে বিখ্যাত গান মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা সেই গানের মধ্যে কত লোকের নাম আছে আপনি দেখুন নিতাই গোরা দেশে ভক্তিরসের ধারা এনেছে এটা আছে এখান থেকে যে কবি কি বাংলাদেশের কবি কি বিদ্যাপতি মানে চণ্ডী হ্যাম গোবিন্দ গোবিন্দ নাম আছে চারজনের তারপরে আছে হ্যাম মধু বঙ্কিম নবীন মানে বিদ্যাপতি চণ্ডী গোবিন্দ হ্যাম মধু বঙ্কিম নবীন সাতজন তা বলে রবীন্দ্রনাথের নাম আছে বাজিয়ে মেনে রবি আনলো মালা জগৎ জিনে তো এখানে একটু তো অহিন্দু লেখকের নাম নেই বাংলা ভাষায় মুসলমানরা হাজির হয়েছে কীভাবে চাষা আকারে বাউল আকারে এবং মাঝি আকারে দাঁত টেনে মাঝে গান গায় ধান কাটে চাষা গান গায় এবং বাউল নাচে গান গায় এ হচ্ছে অতুল প্রসাদ সেনের লেখা গান যেটা 1913-র পরে লেখা এই হচ্ছে যেটা আমরা গেয়েছি 1952 সন থেকে রাস্তায় প্রবাদ ফেরিতে গেছে মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা কিন্তু সেখানে দেখেন এই বাঙালি জাতীয়তাবাদের মধ্যে একজনও অবর্ণ হিন্দু নেই এমনকি মধুসূদনের নাম আছে হ্যাম মধু বঙ্কিম নবীন নবীন মানে আমাদের নবীনচন্দ্র সেন চট্টগ্রামের তাই না বিদ্যাপতি চণ্ডী গোবিন্দ মানে গোবিন্দ চন্দ্র তাহলে একজনও এখানে আলাউল দৌলত কাজী বিখ্যাত আব্দুল হাকিম যে জন বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী সেজন কাহার জন্ম নির্ণয় না জানি তার নামও তো নাই অন্যদের কথা বাদ দিলাম তার মানে বোঝা যাচ্ছে আগের যে বাঙালি জাতীয়তাবাদ সেটা আর নেই নতুন এটা বাঙালি জাতীয়তাবাদ গড়ে উঠেছে সেইখানেই আমরা স্বাধীন হয়েছি এই জন্য বাংলাদেশে যখন কেউ বলে বাঙালি মুসলিম বলাটা সঠিক নয় আমি তার সাথে একমত নই এখানে আইডেন্টিটিটা যোগ করতে হচ্ছে অর্থাৎ আপনাকে এখনও বাঙালি হয়ে ওটা সংগ্রাম করতে হচ্ছে এমন দিন আসবে আমি আশা করি যখন আর মুসলমান হিন্দু বলার দরকার হবে না শুধু বাঙালি বললেই হবে এই জন্য আপনি বাঙালির বর্ষবরণ বলেছেন এটা আমাদের আদর্শ এখনো হয়ে ওঠে নাই